মানুষের প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে পানীয় জলের সুব্যবস্থা করা, এবং যেখানে কৃষিভিত্তিক যেসব কাজ, যেখানে চাষিরা যাতে ন্যায্য মূল্য পায়, তার তার সিচুয়েশন তৈরি করা, ইন্ডাস্ট্রি তৈরি করা, এবং স্টোরেজ যদি সেখানে মনে হয় চাষিদের একান্ত দরকার, সেসবগুলো আমার ইন্ডাস্ট্রির তরফ থেকে, আমি যেহেতু একজন বিজনেসম্যান সেহেতু আমি ওইগুলোই চালবো। আমাদের সম ব্যবসায়ী যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যেন সাগরদিঘি ব্লকে এরা তারা ইনভেস্ট করে একটা মানুষের রুজি রোজগার বাইরে না গিয়ে অন্তত 12 মাস কৃষিকাজ থাকে না, কৃষিকাজের পরে যে সময়টা থাকে তারা ওই ইন্ডাস্ট্রিতে সময় দিতে পারে। আশাবাসী তো আমি 100%, কারণ মানুষ অনেক দিন দেখলো এ পার্টি ও পার্টি সে পার্টি, কোনো পার্টিতেই শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি হলো, কাজের কাজ কিছু হয়নি। আমরা মানুষকে যে সবগুলো মানুষের আকাঙ্ক্ষা আছে সেগুলো আমরা অ্যাকচুয়ালি পূরণ করার চেষ্টা করব, এবং আগামীতে যেন যেই সব মানুষের যে অভাব অভিযোগগুলো আছে আমরা মনে প্রাণে শুনছি, এবং আরও ভালোভাবে শুনে সেইগুলো আমরা যখন সাগরদিঘিতে বাই ইলেকশনে জিতবো প্লাস পঞ্চায়েতে জিতবো, তখন এগুলো আমরা ঠিক করে দিতে পারবো।